এই সভায় সেই প্রত্যাশিত বক্তা কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন। নমস্কার আমার কংগ্রেস বন্ধুরা, আমি কি বক্তৃতা করব, আপনারা তো সবাই নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝে গিয়েছেন আমাদের কি করতে হবে। আমরা তো মানুষ, আমরা বাঘ নই, সিংহ নই, ছাগল নই, বিড়াল নই, ইঁদুর নই, আমরা মানুষ। মানুষের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। সেজন্যই মানুষ নিজের বসবাস তৈরি করে, নিজের চাষাবাদ করে, নিজের শ্রম দিয়ে ঘরে কারখানায় সম্পদ তৈরি করে, এটা মানুষের কাজ। যে লড়াই করেছে প্রিয়, না হিন্দু না ইসলাম, মানুষের মধ্যে মানুষের যুদ্ধ করতে শেখায়। তারা বললেন, আমরা যে দেশে জন্মেছি, যে মাটিতে আমার কবর হবে, যে মাটিতে আমার দেহটা চিরকাল থাকবে, সেটাই আমার দেশ। যে মানুষটা যার সঙ্গে আমি প্রতিদিন একসঙ্গে বড় হয়েছি, খেলা করেছি, ঝগড়া করেছি, আদর করেছি, প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েছি, তাদের মধ্যে বিরোধ কিসের? এখন ইংরেজরাই বিরোধটা বাড়িয়ে দিলেন, একদিকে হিন্দু মহাসভা আরএসএস, আরেকদিকে মুসলিম লীগ, দেশটা ভাগ হয়ে গেল। ক্ষতিকার হলো, ক্ষতি হলো আমাদের গরিব মানুষের। কিন্তু যারা ভারতবর্ষে থেকে গেলেন, এই যে মাটিতে আপনারা বসে আছেন, যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, তারা বললেন, দেখো আমরা একটা নতুন দেশ তৈরি করতে চাই, যে দেশে আমরাই সব, আমরাই ঠিক করব, ভোট দিয়ে আমাদেরকে শাসন করবে। রাজা নেই, বাদশাহ নেই, মানুষ আছে, মানুষ ঠিক করবে। এবং যাদের আমরা ভোট দিলাম তারা কি করবে? তারা পকেটে টাকা পুরবে? তারা শুধু ভাষণ দেবে? না, যাদের আমরা ভোট দিয়ে জেতালাম তাদের কাজ হবে মানুষে মানুষে ঐক্যবদ্ধ প্রেম সৃষ্টি করা। একজন মানুষ আরেকজন মানুষকে ভাই বলে বুকে জড়িয়ে ধরবে। তুমি মন্দিরে যাও কি তুমি মসজিদে যাও কি তুমি গির্জায় যাও, সেটা তোমার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। তারই আমাদের মানুষের ধর্ম পাল্টায় না। যিনি মন্দিরে যান তারও পেটে খিদে পায়, খিদে পেলে তাকে খাবার জোগাড় করতে হয়, তার প্রিয়জন মারা গেলে তারও দুঃখ হয়, কাঁদতে হয়। যিনি মসজিদে যান তারও একই ব্যাপার, যিনি গির্জায় যান তারও একই ব্যাপার। কেউ বলতে পারবেন না আমি ওই জায়গায় যাই বলে আমার পেটে খিদে নেই। তাহলে এই মানুষের মধ্যে একতা বজায় রাখাটা হচ্ছে মানুষের কাজ। আর কি বলা হলো, যে আমরা যাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবো তারা আমাদের মধ্যে এই যে গরিব বড়লোকের পার্থক্যটা কমিয়ে আনবে, একেবারে মিটে যেতে পারবে তার পারবে না, পার্থক্যটা কমিয়ে আনবে। আর সব মানুষকে লেখাপড়া শেখাবে। লেখাপড়া শেখাটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ লেখাপড়া শিখলে সে জানতে চায়, বুঝতে চায়, নতুন নতুন আবিষ্কার করতে চায়। এই কাজগুলো করতে হবে। তা আপনারা আমাদের চোখের সামনে, আমি অতীত যাচ্ছি না, 1977 সালে আপনারা একটা সরকার প্রতিষ্ঠা করেছিলেন, সেই সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, আমরা বলি লাল ঝান্ডার সরকার। জ্যোতিবাবু ক্ষমতায় এসে বললেন যে ওই কেন্দ্রে একটা সরকার আর রাজ্যের কলকাতার বুকে একটা রাইটার্স বিল্ডিং এর সরকার, এ দিয়ে তো মানুষের ক্ষমতা হয়। এই সুদূর দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তে সীমা যে মানুষগুলো আছেন তারা তাদের নিজেদের মতামত প্রকাশ করে শুধুমাত্র কেন্দ্রে এবং রাজ্যে রাইটার্সের লোক পাঠাবেন তা হবে না। তার এলাকার যে শাসক, সেই শাসনটাকে কার্যকরী করার জন্য আরেকটা সরকার দরকার। বামফ্রন্ট চালু করলেন পঞ্চায়েতি সরকার। পঞ্চায়েতি সরকারের কাজ কি হবে? আইন করে বলে দেওয়া হবে। আমরা এর আগে দেখেছি গরিব কৃষক চাষ করছেন তার জমিতে, যখন ফসল উঠল তখন জমিদার তার লেখের বাইরে দিয়ে ফসল তুলে নিয়ে চলে গেল। সে গরিব কৃষক জমিদারের কাছে গিয়ে হাত উদ্দেশ করছে, আমাকে আমার বাঁচবার জন্য কিছুদিন আমার বউয়ের একটা কাপড় কিনতে হবে, আমার ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে। তুই চাষার ঘরের ছেলে, তোর আবার ছেলের লেখাপড়া কিনে যা। এই ছিল ব্যবস্থা। জ্যোতিবাবু এসে বললেন ওসব চলবে না, ওই পঞ্চায়েতে যে সরকার করব সেই সরকারও একটা স্বাধীন সরকার,
আইনের মধ্যে তাকে স্বাধীনভাবে কাজ করতে হবে, সে ঠিক করবে। গ্রামে ওখানে চাষ করছিল, কে যে চাষ করছিল সে জমির মালিক না হতে পারে, কিন্তু চাষ করছে, তাকে অধিকার দিতে হবে, আইন করা হবে। বড়গায় চাষ করলে পরে ফসল উৎপাদন হবে, ফসল উৎপাদনে যে মেহনত দিয়েছে সে পাবে তিন ভাগ, আর তুমি জমির মালিক, তুমি বসে বসে কেন খাবে, তোমাকে আমি এক ভাগ দিলাম। চললো অনেক লড়াই মধ্যে হয়েছে, এটা তো একদিনে হয় না। এবং এই যে পঞ্চায়েত ব্যবস্থা চালু হলো, তাতে আপনারা জানেন সকলেই, গ্রামের যারা বাস্তু ঘুঘু তারা ভয় পেয়ে গেলেন, কিছুদিন খাপটি মেরেছিলেন, তারা তাল খুঁজছিলেন কি করে এই সরকারটাকে তাড়ানো যায়, যে সরকার গ্রামের সাধারণ মানুষকে, গরিব মানুষকে। সাধারণ গরিব মানুষকে যারা ক্ষমতা দিচ্ছে তাকে অন্যের প্রতি তাকিয়ে থাকতে হবে না। আর কি করলেন, যে আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়তে যাবে তার জন্য তাদের বেতন দিতে হবে না, বিনা পয়সায় লেখাপড়া, এটাই তো সরকারের কাজ। সরকার জনগণের কাছ থেকে কর নেয়, ট্যাক্স, এই ট্যাক্সটা আমরা বিভিন্ন ভাবে দিই, বুঝতে পারি না। এই ট্যাক্সের টাকা যখন আমরা সরকারের তহবিলে জমা করি, তখন সরকারের কাজ কি, ওই ট্যাক্সের টাকা দিয়ে সাধারণ মানুষের পক্ষে কিছু কাজ করা, ওই ট্যাক্সের টাকা দিয়ে ছবি ছাপিয়ে বিজ্ঞাপন করা নয়, ট্যাক্সের টাকা দিয়ে আমাকে বলা নয় যে আমি তোমাকে কিছু অনুদান দিচ্ছি, মানে ট্যাক্সের টাকা দিয়ে পরিকল্পনা করো। সেই পরিকল্পনা প্রথম কাজ হলো, আমার ছেলে মেয়েরা স্কুলে আসবে, পয়সা দিতে হবে না। আর যারা স্কুলে পড়াবেন মাস্টারমশাই, আমাদের গ্রামের শিক্ষিত ছেলে মেয়েরা, তাদের বেতনটা সরকার দেবে। এর ফলে গ্রাম গ্রামাঞ্চলে আপনারা যারা অভিজ্ঞতা মিলিয়ে নেবেন, একটা নতুন প্রাণ তৈরি হয়েছিল, গ্রামটা গঞ্জ হয়েছিল, গঞ্জটা শহর হয়েছিল। এই ব্যবস্থা যখন চলতে শুরু করলো, তখন চারিদিক থেকে আক্রমণ, সেই আক্রমণের মোকাবিলা আমরা করতে পারিনি, তার কারণ প্রচার। এত প্রচার হয় সকাল বিকেল, এই প্রচার যন্ত্রের মালিক কারা, এই যে টেলিভিশন দেখেন আপনারা, খবরের কাগজ পয়সা দিয়ে কিনে পড়েন আপনারা, এর মালিক কারা, কারা চালায়, যারা টাকা ধনী লোক তারাই এগুলো চালায়, তারা তাদের কথাটা আপনাদের কাছে পৌঁছে দেয়। দেখবেন না, যখন বলা হলো সততার প্রতীক, এখনো যদি বলি এই অঞ্চলে হাত তুলুন কত লোক সারদায় টাকা রেখেছিল, কত লোক চিট ফান্ডের বিভিন্ন জায়গায় টাকা রেখেছিলেন, এই টাকা রাখতে আপনাদের উৎসাহিত কারা করেছিল, দেখবেন খোঁজ করে তৃণমূলীরা। তার কারণ ওই সততার প্রতীক, এই যে একটা প্রচার, একটা বিজ্ঞাপন, সেটা আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে এই মেয়েটা টালির চালে থাকে, সততার প্রতীক আমাদের ভালো করবে। আমরা দেখেছি গত 11 বছরে আমাদের ক্ষতি ছাড়া কোনো কিছু বৃদ্ধি পায়নি, সব যা হয়েছে আমাদের ক্ষতি হয়েছে, আমাদের অসম্মান হয়েছে, আমাদের শিক্ষকদের তারা চোর হিসেবে চিহ্নিত করে দিয়েছে, আমার গ্রামের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে ওই যারা নিজেদের টাকা পয়সা আছে ধনী লোক, ওই ব্যক্তি পুঁজি তাদের স্কুল চলছে। এবং এই যে তৃতীয় স্তরের সরকার যেটা জ্যোতিবাবুরা করেছিলেন, সেই সরকারটা প্রকৃতপক্ষে অকেজো করে দেওয়া হয়েছে, সব কাজ করবেন কে, বিডিও, সব কাজ করবেন কে, ডিএম, যে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, তার শুধু কাজ হচ্ছে তৃণমূল করে তোলাবাজি করা। এবং তোলাবাজি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমাকে আপনাদের কাছে ব্যাখ্যা করে বলতে হবে না, যে পঞ্চায়েত তৃণমূলের দু একজন যদি সৎ থেকে থাকেন, তারা ভয়ে মুখ খুলতে পারছেন না। দেখুন মদন মিত্র, তিনি সৎ কি অসৎ তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু তিনি পর্যন্ত বলছেন আমি যদি এই সরকারের বিরুদ্ধে কথা বলে পদত্যাগ করি, তাহলে আমার বউ ছেলে মেয়ের নিরাপত্তা কে দেবে, এমন একটা গুন্ডারাজ প্রতিষ্ঠা করেছেন তারা, আজকে নিজেই তিনি ভয় পাচ্ছেন তার প্রতি পরিবারকে রক্ষা করবে কে। বন্ধুগণ, এখন আজান শুরু হচ্ছে, ফলে আমাদের এই সভা চলবে কিন্তু রাস্তার মাইকটা বন্ধ থাকবে, রাস্তার মাইকগুলি বন্ধ থাকবে, আমাদের এই সভা চলবে আজানের কারণে, এটা করতে হবে।
তাহলে আমাদের এই যে পঞ্চায়েতি ব্যবস্থা, যে ব্যবস্থায় আমরা নিচের তলার মানুষকে ক্ষমতা দিয়েছিলাম, নিচের সরকার, সেটাকে নষ্ট করে দেওয়া হলো। এই নষ্ট করার ফল কি হলো? এই নষ্ট করার ফল হলো যখন বামপন্থীরা কেন্দ্রের সরকারকে সমর্থন করছিলেন, তখন তারা 100 দিনের কাজ ঠিক করেছিলেন যে গ্রামের মানুষকে কম করে 100 দিনের কাজ দিতে হবে। এটা ঠিক করবে কে? এটা কাজ হচ্ছে পঞ্চায়েতের। যারা নির্বাচিত হয়েছেন তারা ঠিক করবেন কোন গরিব মানুষটা তার কাজ দরকার, কি কাজ করছেন, তার জব কার্ড তৈরি করবেন এবং কাজ করলে পরে টাকা পায় সে ব্যবস্থা করবেন। এখন যেহেতু পঞ্চায়েতের অধিকাংশই চুরি জচুরি ধরচুরির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, তারা এই জব কার্ড করে যাদের কাজ দেওয়া দরকার তাদের কাজ দিচ্ছেন না, এবং এই জব কার্ড দ্বারা সেখানে নাম লিখিয়ে টাকা উপায় করার চেষ্টা করছেন। তাই আজকে যখনই বলা হচ্ছে যে গরিব মানুষ 100 দিনের কাজ পাচ্ছেন না, টাকা পাচ্ছেন না, ওরা বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু কেন্দ্র যখন বলে হিসেব দাও, সেই হিসেব ওরা দিতে পারছেন না। আদালতে আমরা মামলা করেছি, মামলা হয়তো কোর্ট খুললেই হবে, যে 100 দিনের কাজের গ্যারেন্টি সৃষ্টি করতে হবে এবং সেই টাকা যাতে কেন্দ্র দেয় তারও গ্যারেন্টি সৃষ্টি করতে হবে। এই কাজটা আমাদেরই করাতে হবে এই পঞ্চায়েত স্তরে মানুষের আন্দোলনের মধ্য দিয়ে। তাই প্রাথমিক কাজ হবে মানুষের এই পঞ্চায়েতটাকে তৈরি করা, এবং আপনি যদি স্বাধীনভাবে ভোট দেন ওরা হেরে যাবেন। তাই ওরা স্বাধীনভাবে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটাকেও কেড়ে নিচ্ছে। আপনার পঞ্চায়েত অভিজ্ঞতা আপনাদের আছে, ভোট করতে দেওয়া হয় না। আমি কুচবিহারে গিয়েছিলাম, সেখানে একটা শিক্ষকদের সমাবেশে, তা অনেক শিক্ষক তারা প্রিসাইডিং অফিসার হন, তা আমি তাদের বললাম আপনারা তো এই এত আন্দোলনের কথা বলছেন, তা আপনি যখন প্রিসাইডিং অফিসার ছিলেন আপনি কেন ভোটটা ঠিক মতো করতে পারেননি, কেন করেননি? আমাকে বলছেন প্রিসাইডিং অফিসার, স্যার আমি আপনাকে বলি আমাদের কি অবস্থা, 12টা পর্যন্ত লোকে ভোট দিল, 12টার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এসে বলল মাস্টারমশাই আপনাকে খুব শ্রদ্ধা করি, আপনাকে প্রণাম করছি, আপনি এখন বাড়ি চলে যান। তিনি বলছেন আরে আমি প্রিসাইডিং অফিসার, আমি বাড়ি যাবো কি ভোট না হওয়া পর্যন্ত? না না, ভোট তো হয়ে গেছে, আপনার কাজ হয়ে গেছে, আপনি চলে যান। শ্রদ্ধা করে আপনাকে বলছি, এরপর যদি আপনি আমাদের কথা না শোনেন তাহলে আপনাকে তো আমরা তুলে নিয়ে চলে যাব। কি শ্রদ্ধা, মাস্টারমশাইকে এত শ্রদ্ধা করছেন যে মাস্টারমশাই তাদের কথা না শুনে তাকে তুলে নিয়ে চলে যাবেন। তো সে মাস্টারমশাই বলছেন আমি তো খুব বেয়াড়া, আমি চেঁচামেচি শুরু করলাম, এটা হতে পারে না। ওমা অবাক কাণ্ড, পুলিশ এলো, যে পুলিশের কাজ প্রিসাইডিং অফিসারকে সুরক্ষা দেওয়া, যে পুলিশের কাজ প্রিসাইডিং অফিসারের কথা মতো নিশ্চিন্তে ভোট করা যাতে যার ভোট সে নিজে দিতে পারে, পুলিশ অফিসার এসে প্রিসাইডিং অফিসারকে বলছে আমার এখানে শান্তি নষ্ট করবেন না। বলে আরে মানুষ ভোট দিতে পারছে না বলে ওটা কোনো ব্যাপার না, আপনি চেঁচামেচি করে লোকের নজর কাটছেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। পুলিশ যার কাজ প্রিসাইডিং অফিসারকে রক্ষা করা, সে এসে মাস্টারমশাইকে বলছেন যে আপনি অশান্তি করছেন, আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভাবুন, সে মাস্টারমশাই বললে অনেক ঝগড়া ঝগড়া করার পর পুলিশ অফিসার বললে আপনাকে অনুরোধ করছি স্যার আপনি বাড়ি চলে যান, আপনার ঘরে ছেলে মেয়ে আছে তাদের কথা ভাবুন। এ রাজ্যের প্রশাসন সুরক্ষার দায়িত্ব যাদের উপর, সে পুলিশ অফিসার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের চৌরি জোচুরির কাছে মাথা নত করে ভেরুয়া বলে গেছে, কে সামাল দেবে? আমাদের তো দায়, ভোট তো আমরা দিয়েছিলাম, আমরা তো আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমার ঘরের ছেলেটাকে যদি কেউ তুলে নিয়ে চলে যায়, বাপ মা হাতে কাটারি থাকা ঝাঁটা তাক টানিয়ে লাফিয়ে পড়ে যে আমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে দেবো না। এই যে আমাদের অধিকারগুলো, যে অধিকারগুলো আমার বাপ ঠাকুর দ্বারা লড়াই করে ইংরেজদের তাড়িয়ে সংবিধান প্রতিষ্ঠা করেছিলেন, সেই অধিকারটা আমাদের রক্ষা করতে হবে, যেমন আমি আমার সন্তানকে রক্ষা করি। হাতে লাঠি ঝাঁটা এটা নিয়ে আমাদের ভোটে যেতে হবে, ভোটে গিয়ে ভোট দিতে হবে। যারা বাগানিতে আসবে একেবারে লাঠি ঝাঁটা পেটা করবেন। আইন আদালত আমরা অনেক করেছি, আবার বুঝে নেব, কিন্তু গুন্ডাদের আপনারা কখনো প্রশ্রয় দেবেন না। আজকে গুন্ডারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিচতলা পর্যন্ত ভয়ে কাঁপছে, থরহরিকম্প শুরু হয়ে গেছে। তারা ভেবেছে
ভেবেছিল সারদার তদন্ত ম্যানেজ করে নিয়েছি, তারা ভেবেছিল নারদার তদন্ত ম্যানেজ করে নিয়েছি, এই স্কুল চাকরি বিক্রির তদন্ত ম্যানেজ করে নেব, ওটা তারা ভেবেছিল। তারা এটা ভাবতে পারেনি যে বামপন্থী আইনজীবীরা তারাও কামড় দিয়ে পড়তে পারে। তারা ভাবতে পারেনি যেমন একজন বিচারপতি আসতে পারেন, যে বিচারপতি তিনি এই তদন্ত করে এই যে চোর জোচ্চোরদের কিভাবে ধরতে হয় তার ব্যবস্থা করতে পারেন। তাই তদন্ত হচ্ছে, দিনের পর দিন তদন্ত হচ্ছে, আজকে সবাই ভয়ে কাঁপছে। ভাইপো তিনি নাকি কত বড় নেতা, অবশ্য তিনি তাকে মানুষ বলে মনে করেন না, তিনি মনে করেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার। মানে মানুষ যে রয়্যাল বেঙ্গল টাইগারের অনেক উপরে সেটা ধারণা নেই, তিনি বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার হব, অর্থাৎ মানুষ থেকে আমি পশুতে রূপান্তরিত হব, এবং পশুতে রূপান্তরিত হয়ে আজকে তিনি কামড়ের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। আদালত যখন নির্দেশ দিলে হাজির হতে হবে, তখন অনেক চেষ্টা করলেন, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ইত্যাদি অনেক চেষ্টা করে হতাশ হয়ে গিয়ে হাজির হলেন, জিজ্ঞাসাবাদ করা হলো। এই জিজ্ঞাসাবাদ করা মানে গ্রেপ্তার করা নয়, অনেকে ভাবছেন গ্রেপ্তার করেনি, অতএব আমার ভাইপো কত সৎ, এবং তিনি মুক্ত হলেন। ধীরে বন্ধু ধীরে তদন্ত এগোচ্ছে, তদন্ত ধীরে ধীরে এগিয়ে যেমন পাত্র ধরা পড়েছে, যেমন কুন্তল ধরা পড়েছে, যেমন ভাইপো কাকু কিশোর আছে ধরা পড়েছে, আগামী দিনে এই সব চুরির টাকা গেছে যেখানে, সেটা হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর হরিশ মুখার্জি রোড, তারাও ধরা পড়বেন, একটু সময় অপেক্ষা। এবং আপনাদের জনগণের আন্দোলনের চাপ, ওরা ভেবেছে ওরা নবজোয়ার করে মানুষকে ভয় পাইয়ে দেবে। নবজোয়ারটা কি? নবজোয়ারটা হচ্ছে হিসেব করে নেওয়া যে গুন্ডারা তার পক্ষে কতজন আছেন। দেখছেন না নবজোয়ারের নিজেদের ভোটের মধ্যেই মারামারি, আরে সেখানে তো সিপিএম নেই, নিজেরা ঠিক করছেন কে প্রার্থী হবে তা নিয়ে খুনোখুনি মারামারি। এখন এরা যদি কোন রকমে ভোটে জিতে যায় বা আপনারা তাদের ভোটে জিততে দেন, তাহলে পরবর্তীকালে কি হবে? এটা আপনার ঘর বাড়ি তুলে নিয়ে চলে যাবে। সেজন্যই আমরা বলছি এই নবজোয়ার হচ্ছে নবগুন্ডা সমাবেশের একটা প্রচেষ্টা, তার বিরুদ্ধে গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতেই হবে। মানুষের শক্তির থেকে বড় শক্তি পৃথিবীতে কিছু নেই, মানুষ পৃথিবীকে জয় করেছে, মানুষ অসাধ্য সাধন করেছে, মানুষ এখন মঙ্গল গ্রহে গিয়ে ঘর বাঁধবার পরিকল্পনা করছে। সেই মানুষ আপনারা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জোট বেঁধে পঞ্চায়েত নির্বাচনে আপনার এলাকার সৎ প্রার্থীকে জিতিয়ে আগামী দিনে পঞ্চায়েত ব্যবস্থাকে সফল করবেন। কেন বলতে পারেন পঞ্চায়েত ব্যবস্থা সফল হলে আমাদের লাভ কি? আপনার লাভ হচ্ছে আপনি অন্তত পক্ষে আপনার পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আদায়ের জন্য পঞ্চায়েতে যাকে নির্বাচিত করেছেন তাকে বাধ্য করতে পারবেন, বাধ্য করতে পারবেন ডিএম কে, বাধ্য করতে পারবেন এসডিও কে, বাধ্য করতে পারবেন বিডিও কে, যে আমার আইনের প্রবৃত্তির মধ্যে এটা আছে, এই কাজ তোমাকে করতে হবে, তুমি আমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখিয়ে পার পাবে না। তার কারণ এই পঞ্চায়েত ব্যবস্থাটা হচ্ছে একটি তৃতীয় স্তরের সরকার, কেন্দ্রের যে সরকার, রাজ্যের যে সরকার, তখন পঞ্চায়েতি ব্যবস্থার সরকার। আমার পঞ্চায়েতি ব্যবস্থা যদি ঠিক হয় তাহলে আমার মিড ডে মিল চলবে, আমার স্কুলের ছেলে মেয়েরা তারা স্কুলে আসতে পারবে, কারণ স্কুলকে চালাবার দায়িত্ব সঠিকভাবে সরকারকে সহযোগিতা করার জন্য পঞ্চায়েতের কাজ লাগবে। তাই নির্বাচন আমার অধিকার, মতে নির্বাচন কার্যকরী করতে হবে, এবং দেশের মানুষের মধ্যে যে বিভাজনের চেষ্টা হচ্ছে, চেষ্টা হচ্ছে কে হিন্দু কে মুসলমান এ নিয়ে বিরোধ করবার, আজকে মানুষ যখন এক হয়ে যাবে তখন মানুষের ঐক্যই আমাদের নতুন পথ নতুন দিশা দেখাবে। তাই আপনাদের কাছে নিবেদন করব, আমার পরবর্তী বক্তা এসে গিয়েছে, আপনারা ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে আগামী দিনে মানুষের পঞ্চায়েত গড়ার চেষ্টা করবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। Yeah.